যেদিন থেকে আপনার ভাইপোকে ইডি দপ্তরে ডাকলো আপনার খারাপ লাগলো। আরে আপনার ভাইপোকে ডাকার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে আপনার ভাইপোকে ডেকে বুঝিয়ে দেওয়া হলো যে লাইনে না চলে বিপদ। তারপর দিন থেকে আপনি গালাগালি করতে আরম্ভ করলেন কংগ্রেসকে, মোদির কাছে সুপারি নিয়ে নিলেন আপনি যে কংগ্রেসে গালাগালি দাও, কংগ্রেসে বিরোধিতা করো, কংগ্রেসকে দুর্বল করো, সাত খুন তোমার মাপ। আপনার সঙ্গে মোদির সমঝোতা হয়নি দিদি? বলুন বলুন বুকে হাত দিয়ে যে আপনার সঙ্গে মোদির সমঝোতা হয়নি। আপনার সঙ্গে মোদির যদি সমঝোতা না হতো তাহলে এই মুহূর্তে যখন সারা ভারতবর্ষের ১৯টা বিরোধী দল একসঙ্গে মোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য সংঘবদ্ধ হচ্ছে, তখন আপনি সেই বিরোধী ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য মোদির কাছে সুপারি খেয়ে আপনি পথে নেমেছেন, আপনি শুরু করে দিয়েছেন আপনার কাজকর্ম। এটা তো আপনার সঙ্গে মোদির গট আপ গেম চলছে, আপনাদের সম্পর্ক আজকের নয়। মোদি যখন গোদরাকাণ্ড ঘটিয়েছিল, তারপরে যখন মুখ্যমন্ত্রী হয়েছিল, আপনি লাল গোলাপের স্তবক পাঠিয়েছিলেন, ভুলে যাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই তৃণমূল দলের সঙ্গে রাজনাথ সিং, নীতিন গাডকারি, মোহন ভাগবত, এদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, তাই এদেরকে ধরে না, দিদির ভাইপোকে ধরেনি ইলেকশন কমিশন, তাই শুধুমাত্র ভবানীপুরে ভোট করানোর জন্য উপনির্বাচন করায়। লোকে কি সব গরু গাধা আছে কিছু বুঝছে না দিদি? যখন কংগ্রেসের নেতৃত্বে সব বিরোধী দলগুলো একজোট হচ্ছে, দিদিও সেখানে সামিল হয়েছিল, আজকে বিরোধী জোটের ভোট ৬৩%, মোদির ভোট ৩৭%, বিরোধী জোট এক হওয়া মানে মোদি হারবে। মোদি হারতে চায় না, তাই কি করতে হবে? ত্রয় নগরীর ঘোড়ার জন্ম দিতে হবে, ভিতর থেকে খাম করো, ফিফথ কলামের কাজ করতে হবে, ভিতর থেকে ধ্বংস করো। তাতে কাকে ব্যবহার করা যাবে? অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করা যাবে, কাকে ব্যবহার করা যাবে? মমতা ব্যানার্জিকে ব্যবহার করা যাবে। কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই যেখানটাই, সেখানে আপ যাবে, সেখানে দিদি যাবে, আর বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। গোয়ায় যাচ্ছে দিদি, গোয়ায় বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী অভ্যর্থনা জানাচ্ছে, আসুন আসুন আসুন, গোয়ায় ফেনি খাওয়াবো, সমুদ্রের মাছ খাওয়াবো, আসুন সব এখানটায় ভোট করুন। কি দেখছি আমরা? গোয়ায় যাচ্ছে দিদি, আর বিজেপির মুখ্যমন্ত্রী গোয়ায় বলছে আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই, কেন? আপনারা এলে কংগ্রেস হারবে, এটাই তো মূল কথা।